আর বাফু, তোমাকে আর কি বলবো, তা খুকি কাঁদতে কাঁদতে এসে বলছি তুমি নাকি ওকে মারধর করিস। এ কেরকম ধরনের বিয়া দেবে? হ্যাঁ হ্যালো জান, কেমন আছো? ভালো আছো? আমাদের খাসিটা বাড়ি নেই, তাই এই সুযোগে তোমাকে ফোন করলাম। আরে না না, তুমি যখন ফোন করলে আমি তখন একটু কাজে ছিলাম, তো তাই। আবে বাজা আয়েগা না ভিড়ো। আরে না না, ও খাসির বাড়ি আসার এখন অনেক দেরি আছে জানো। বাড়ি আসা দেরি আছে, সবাই তো 12টা বাজায়, আই গেমে তো 1:30টা বাজায়। তুমি কখন বাড়ি আসলি? আমি যখন বাড়ি আসি আসি, তুই আগে কার সাথে কথা বলছিলি বল? মার সঙ্গে কথা বলছিলাম একটু। মার সাথে কেউ এলিও কথা বলা গা, জানা শোনা তুই আগে বাইরে বলে চত্বর আগে দেখছি। ওই ভাত, আরে ভাত খাবো না মা, বল গা বাবাকে ওই নাঙের ভাতে মা বেগুন পোড়া মজা লেগেছে। হ্যাঁ মধু, কথা বললি হয়, ভাতারে ভাত না খালি হয়? কষ্ট করে বিয়ে দিলাম মধু, এক যজ্ঞ টাকা পয়সা খরচ করে বিয়ে দিলাম, ও কথা বললি হয়? ওই নাঙের ভাতের বেগুন পোড়া মা মজা লেগেছে, তুই বল গা বাবাকে। মধু তোর বাপের কাছে শুনছো? তোমার মেয়ে বলছি জামাই ভাত খাবে না, তা কি করবে করো? তা আমদু, তা জামাইকে মারধর করেছে নাকি? তুমি হঠাৎ করে এরকম কথা বলছো? ওই কাছে আগে তুই বলো বাবা, আমি কাছের ভাত খাবো না। আমদু কাঁদো না, দাঁড়াও। তার এত বড় দূরির পর্দা, সে আমার মেয়েকে প্রতিদিন মারধর করে, আর আমি বাবা হয়ে কিছু বলবো না, তা কখনো হইতেই পারে না। তাকে আমি এক্ষুনি ফোন করছি। এই জো, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি জামাই, তুমি স্যাট করে আমাদের বাড়ি চলে আসো দেখিনি, তোমার সাথে জরুরি কথা আছে আমার। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তুমি আমাদের বাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। না মধু কাঁদো না, জামাই আসছে, ব্যবস্থা একটা করছি। সৌরাব্বা কি বলছি বলো? আর বাফু, তোমাকে আর কি বলবো, তা খুকি কাঁদতে কাঁদতে এসে বলছি তুমি নাকি ওকে মারধর করিস। এ কেরকম ধরনের বিয়া দেবে? হ্যাঁ মারবো না মানে? তুমি জানো তোমার মেয়ে একলো করে চেনটা নে? হ্যাঁ চেন যদি ছোট হয় চেন তো টানবেই, তাই বলি তুমি যে এইভাবে মারধর করবা এটা আমি মেনে নিতে পারবো না। ওই কলার ভাত খাবো না বাবা, বাড়ি বসি মারছি আমাকে, ধুই দে ওকে। যা তুই হয়েছে আমার বাচ্চাকে।
মারা তোমার আসপদা আমি কাজো না তোমার বিয়ে আমি ফের দেবো মধু আমার যা টাকা পয়সা খরচ হয় হোক হোক